চারিদিকে পড়েছে সারা তবু গুণগানের হে মুর্শি, শুনবে কোনো না কোনো দিন তোমার বাণী এ গোলা। الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله دورير كاتير প্রবাসের দেশের সকল আশিখানে রসুলকে আরেকবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আলহামদুলিল্লাহ শাহিনশাহ আউলিয়া অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ গাউস পাকের মাস রবিউল গাউস রবিউল সানি মাসের আগমন ঘটেছে আলহামদুলিল্লাহ। এ মাস এর সাথে সম্পর্ক রাখে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনার স্মরণে আলহামদুলিল্লাহ আশিখানে আউলিয়া যারা রয়েছেন তারা গাউস পাককে স্মরণ করতে থাকেন। সেই ধারাবাহিকতায় মাদানী চ্যানেলও আলহামদুলিল্লাহ 11 দিনব্যাপী ট্রান্সমিশন নিয়ে এসেছেন আপনাদের সামনে, যাতে করে গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির শান মান মর্যাদা আরও তুলে ধরা যায় এবং বড় পীরের উসিলা ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমাদেরও ইবাদতের যেন তৌফিক হয়ে যায় আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আলহামদুলিল্লাহ 11 দিনব্যাপী এ ট্রান্সমিশন শাহিন শাহে আউলিয়া এ প্রোগ্রাম ইনশাআল্লাহ আজ্জাবাজাল নিয়ত করে নিন যে 11 দিনব্যাপী এই প্রোগ্রামটি আমরা প্রতিদিন ইনশাআল্লাহ আজ্জাবাজাল দেখার নিয়ত করব। যে যেখান থেকে দেখবেন ইনশাআল্লাহ আজ্জাবাজাল সাথে সাথে স্ক্রিনের সামনে বসে যাবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আজ শাহিন শাহে আউলিয়া এ প্রোগ্রামে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা আমাদের মোবাইল লীগে দাওয়াত ইসলামী থেকে আজকে বেশি বেশি মাদানী ফুল হাসিল করব আউলিয়া কিরামের মর্যাদা সম্পর্কে। কোরআনুল করিম থেকে আউলিয়া কিরামের মর্যাদা কী রয়েছে আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল সে সম্পর্কে আমাদেরকে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ মাদানী ফুল পেশ করবেন আমাদের দুই মোবাইল লীগে দাওয়াত ইসলাম ইনশাআল্লাহ আজ্জাবাজাল। আসুন প্রোগ্রামের মূল বিষয়ের উপর যাওয়ার পূর্বে একটি দোয়া শরীফের ফজিলত শ্রবণ করে নিই। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে তোমরা অধিক হারে দোয়া শরীফ পাঠ করো, নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দোয়া শরীফ পাঠ তোমাদের জন্য গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অধিক হারে দোয়া শরীফ পাঠ করা এটা আমাদের জন্য গুনাহের মাগফিরাত স্বরূপ। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জানি না কত গুনাহ আমাদের হয়ে যাচ্ছে, কোথায় কোথায় আমরা গুনাহ করে ফেলছি বা গুনাহকে গুনাহই মনে করছি না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গুনাহকে থেকে বাঁচার জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর যত বেশি দোয়া শরীফ পাঠ করব তত বেশি গুনাহ থেকে বেঁচে আসতে পারবো। আর আমাদের অতীতের গুনাহ হয়ে যাওয়া এগুলো আল্লাহ তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর দোয়া শরীফ পাঠ করার ওসিলায় ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিষয়বস্তুর উপর আলোচনার পূর্বে আমরা একটি ইনশাআল্লাহ কালামে পাক শুনি আমার নাসির ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ আজ্জাবাজাল। এরপর ইনশাআল্লাহ আমরা রিফ্রেশ অন্তর নিয়ে ইনশাআল্লাহ আমরা বিষয়বস্তুর উপরে আলোচনা শ্রবণ করব। আসুন আমরা কালামে পাকের দিকে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন পেস্তেমেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কালাম শ্রবণ করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সন্তুষ্টি অর্জন ও সবাব হাসিলে নিতে কালাম শ্রবণ করব। আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন ও সবাব হাসিলে নিতে ইনশা আল্লাহুল করিম পাঠ করব ইনশা আল্লাহ। সল্লি আলা রাসূলিনা সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা হাবিবিনা সল্লি আলা মুহাম্মাদিন মুদিনা রিসাবি সদা যেন তাকে মনে এ মোদ
দি নারী সবি সদা যেন তাকে মনে শরণ প্রিয় নবী যেন তাকে হৃদয়ে তুমি আমার
খুশিও মুখে বলে মোদি নারী ছবি সদা যেন তাকে মনে ছবি যেন তাকে হৃদয়ে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আসলে মদিনার স্মরণে সব সময় নিজেকে বিবর রাখা একজন আশিকের রসুলের এটাই তো বৈশিষ্ট্য। উঠতে বসতে শয়নে স্বপনে জাগরণে যখনই থাকি না কেন, যে পাবে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের স্মরণে, যে যত বেশি থাকবে তার দেহ তার রুহ তত বেশি তাজা থাকবে, সেটি দুনিয়াতে হোক কবরে হোক। ইনশাআল্লাহ আশিকের রসুলের স্মরণ, আল্লাহ রসুলের উপরে স্মরণ, তার অন্তর তার দেহ তাজা, এটি দুনিয়াতেও এটি কবর আলহামদুলিল্লাহ। পাশাপাশি আউলিয়া কিরামের ফয়েজ বরকত, আউলিয়া কিরামকে অনুসরণ করা এটি আরও বড় নিয়ামত। দেখুন আল্লাহর হাবিব হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে এবং আল্লাহ তাআলাকে কীভাবে রাজি খুশি করতে হয়, আল্লাহ তাআলার ইবাদতের কীভাবে পাবন্দি হতে হয়, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে কীভাবে আদব করতে হয়, এগুলো আমরা একজন আউলিয়া কিরামের জীবনী থেকে জানতে পারবো। যখনই তাদের জীবনী শুনবো, স্টাডি করবো, জানবো তিনাদের আদব কেমন ছিল, আখলাক কেমন ছিল, আল্লাহর ওলিরা কীভাবে আমার রসুলকে তাজিম করেছেন, আল্লাহ তাআলার ইবাদত করেছেন, রিয়াজত করেছেন, এগুলো একমাত্র জানা এবং এগুলো যাদের জীবনী থেকে পাওয়া যায় তারা হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু তথা আল্লাহর ওলি। তো এই আল্লাহর ওলিদের জীবনী আমাদের বেশি বেশি জানতে হবে এবং আল্লাহর ওলিদের জীবনী জানার পাশাপাশি তা অনুসরণ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ দেখবেন আমরা সেই পথে যাব যে পথে আল্লাহর ওলিরা গিয়েছেন এবং আল্লাহর ওলিরা কামিয়াবি হয়েছেন আলহামদুলিল্লাহ। আসুন তাহলে আজকের বিষয় হচ্ছে আউলিয়া কিরামের মর্যাদা ও কোরআন, অর্থাৎ আউলিয়া কিরামের মর্যাদা কেমন এবং কোরআনে পাকে আউলিয়া কিরামের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা কেমন বাণী, কেমন আয়াতে কারিমা নাজিল করেছেন আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আজকে আমরা শুনবো। প্রথম আমি হাসান ভাইয়ের কাছে যাবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। হাসান ভাইয়ের কাছ থেকে আমরা আউলিয়া কিরামের মর্যাদা সম্পর্কে মাদানী ফুল শ্রবণ করবো। হাসান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। আউলিয়া কিরামের মর্যাদা ও কোরআন সম্পর্কে আলোচনা, তো আপনি আমাদের দর্শককে কী উপহার দিচ্ছেন মাদানী ফুল? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। অনুষ্ঠান শাহিনশাহে আউলিয়া, এখানে আউলিয়া কিরামের বিভিন্ন তাজকিরা, ইনাদের মর্যাদা সম্পর্কে আলহামদুলিল্লাহ আজকে বিষয় নেওয়া হয়েছে। ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু। আচ্ছা, আল্লাহ তাআলার নৈকট্যবান, আল্লাহ তাআলার বন্ধু। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা যাদেরকে বন্ধু বানাবে এদের তো কিছু কোয়ালিটি থাকা লাগবে। অবশ্যই, আমি কাউকে যদি বন্ধু বানাই আমি তো এর কোয়ালিটি জাজ করেই তো তাকে বানাই না। তো আল্লাহ তাআলা যাকে বন্ধু বানাবে, যাকে বেলায়ত প্রদান করবে, এরও তো একটা মকাম থাকবে, এরও তো কিছু বৈশিষ্ট্য থাকবে। অবশ্যই, এ তো ফাসিক হবে না, প্রকাশ্য গুণাকারী হবে না, এ আল্লাহ তাআলার অবাধ্য হবে না, এ আল্লাহ তাআলার বাধ্যতার মধ্যে ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবে, বিদায় তো একে বন্ধু বলা। জি অবশ্যই। আচ্ছা, যারা আউলিয়া কিরামগণ রয়েছেন এদের সর্বপ্রথম একটা বিষয় যেটা আসছে সেটা হচ্ছে এরা এদের নফসের ব্যাপারে খুব বেশি সচেতন ছিল। মানে নফসের খাইশ যে জিনিসটা রয়েছে এটা এদের মধ্যে নেই বললেও চলে। এখন আপনি বলবেন যে আপনি নফসকে কেন প্রাধান্য দিচ্ছেন, কারণ দুনিয়াবি যা কিছু আপনার দুর্ঘটনা বলেন, যা কিছু উল্টাপাল্টা কাজ কারবার, সব কিছুর মূল হচ্ছে নফস। নফস চাই বিদায় আপনি মিথ্যা বলেন যাতে করে আপনি ফায়দা হাসিল করতে পারেন, নফস চাই বিদায় আপনি অহংকার দেখান যাতে আরেকজনের সামনে নিজেকে বড় প্রকাশ করতে পারেন, নফস চাই বলে আপনি লুবি লোভ প্রকাশ করেন, মানে আপনার অন্তর চাচ্ছে বিদায় না, আপনার লোভের তো দরকারই ছিল না, আরেকজনের সম্পদ হোক না হোক আমার কিছু পাইছে। নফস চাই বিদায় আপনি ঈর্ষা করেন আরেকজনের কিছু একটা দেখে, নফস চাই বিদায় আপনি উল্টাপাল্টা কাজ করছেন,
নফস চাচ্ছে, নাহলে আপনার এগুলো করার দরকারও ছিল না, আপনি তো আল্লাহ আল্লাহ জিকির করতেন। তো নফসের একাইশগুলা যে বান্দা একদম অফ করে ফেলছে, নফসকে সে প্রাধান্য দেয় নাই, নফসের বিপরীত যে কাজগুলো করে তারা হচ্ছে আল্লাহর বলি। যার দরুন এরা যখন নফসকে কাবু করে ফেলে, হাতের মধ্যে নিজের গুন্ডির মধ্যে যখন নিয়ে ফেলে, তাদের মুখ দিয়ে মিথ্যা বের হয় না, তারা লোভ প্রকাশ করে না, তাদের সম্পদের প্রতি কোনো মায়া মহব্বত থাকে না, তাদের দুনিয়ার প্রতি কোনো কিছুই থাকে না, শুধু তাদের অন্তরে কি থাকে, আল্লাহ এবং তার রসুলের স্থানটা থাকে, কারণ অন্তর থেকে বাকি সবগুলোকে সে কি করে ফেলছে, ঝেড়ে ফেলে দিচ্ছে। এই নফসকে কন্ট্রোল করতে করতে, ইবাদত বন্দি করতে করতে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয়। আল্লাহ তাআলার যারা নেককার বান্দা আছে, আউলিয়া কিরামগণ রয়েছেন, প্রত্যেকের মকাম কিন্তু আবার সমান না। আচ্ছা, এদের মধ্যে কিন্তু ক্লাস আছে। কাউকে আবেদ বলা হয়, কাউকে আরিফ বলা হয়, কাউকে আরিফিন বলা হয়, কাউকে গৌস বলা হয়, কাউকে কুতুব বলা হয়, এভাবে এক একটা কি আছে, ক্লাস আছে। এই ক্লাস অনুযায়ী ক্লাসটা তখনই ডিভাইডেড হয় যখন তার মকামটা অনেক বড় উপরে চলে, কারণ সে ইবাদত করেই তো আল্লাহ তাআলার আপনার লিস্টের মধ্যে ওই মকামটা সে অর্জন করছে। ঠিক তেমনি গাউসে পাক, ইনাকে গৌসে পাক তো ইনার নাম না, ইনার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানি। ইনাকে আমরা গৌস ডাকি, আবার ইনাকে কুতুব ডাকি। কেন গৌস কুতুব ডাকি? কারণ ইনি হচ্ছে পুরা একটা জামানার শাহিনশা ছিল। একটা পুরা জামানার মধ্যে শুধুমাত্র একজন গৌস থাকে, ইনার সমকক্ষ আর কেউ থাকে না, ইনার নিম্নস্তরের মধ্যে আবার দুইজন ব্যক্তি থাকে। যখন ওই সময়ের যিনি গৌস থাকে, ইনার যখন ইন্তেকাল হয়ে যায়, ওই ইনার নিচের যে দুজন ব্যক্তি থাকে, ইনাদের থেকে একজনকে গৌসের মকামের মধ্যে দেয়া হয়। তাহলে বোঝা গেল একজন আল্লাহর বলি হতে গেলে অনেকগুলা ইবাদত বন্দি করা লাগে, নফসের বিরুদ্ধে যুদ্ধ করা লাগে, ফরহেজগারিত অবলম্বন করা লাগে, সে রোজাও রাখে, আবার সারা রাত জেগে ইবাদত করে। এটা হচ্ছে সাধারণ একজন আল্লাহর বলির ক্ষেত্রে। তাহলে যিনি গৌস, জিনার কদম সমস্ত আউলে কিরামের কাদের উপর, ইনার মকাম, ইনার ফরহেজগারিতা, ইনার নফসের ব্যাপারে বিষয় যেগুলো আছে, এগুলো কত উপরে হতে পারে আউলে কিরামের শান এবং মান আপনার শোনার জন্য, বর্ণনা করার জন্য। জি ইনশাআল্লাহ, আসলে এই আমার হাসান দা খুব সুন্দর কথা বলেছেন। দেখুন, আল্লাহ তাআলার বন্ধু হওয়া, কে না চায় আল্লাহর বন্ধু হতে, আল্লাহর বলি হতে। কিন্তু বন্ধু হতে হলে তো বন্ধুর ক্লাস অনুযায়ী বন্ধু হতে হবে। যে নিজেকে বেহায়াপনার মধ্যে লিপ্ত রাখে, গুনাহের মধ্যে লিপ্ত রাখে, সে তার মতো একটি বন্ধু খুঁজতে চায়, যাতে আরও বেশি সে কোম্পানি পায়, সে আরও বেশি মজ মাস্তি করে দুজন একসাথে একাকার হয়ে যেতে চায়। আবার যে একজন ভালো ছাত্র বন্ধু চায়, সে একটা ভালো বন্ধু খুঁজে, যাতে সে পড়ালেখায় আরও দক্ষ হতে পারে, আরও কিছু অর্জন করতে পারে। আবার একজন শুধু সাধারণ একটি বন্ধু, সেও একটা বন্ধু চায় যে তার জীবন যেন একটা বন্ধুর সাথে রাত দিন অতিবাহিত করে সময়টি পার করতে পারে। তো আল্লাহ তাআলার বন্ধু যারা হতে চায়, তো তারা তো আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য ওইভাবে মকাম হাসিল করতে হবে। আল্লাহর বন্ধু তো আর গুনাহগার বা গুনাহ দিয়ে হওয়া যাবে না। আল্লাহর বন্ধু হতে হলে তো প্রথম গুনাহ ছাড়তে হবে, এরপরে ছাড়তে হবে দুনিয়ার তামান্না, এরপর ছাড়তে হবে দুনিয়ার মানুষজনকে। যে অনেক সময় যারা আল্লাহর পথে আল্লাহর রাস্তায় চলে আসেন, তাদের মনের মধ্যে একটা অনেক সময় এরকম চিন্তাধারা আসে যে আমি আল্লাহর রাস্তায় যখন থেকে গিয়েছি, আমাকে দুনিয়ার বন্ধু বান্ধবরা ছেড়ে চলে গিয়েছেন। তো দুনিয়ার বন্ধু বান্ধব তো ছেড়ে যাবেই, কারণ আপনাকে আল্লাহ তাআলা যখন বন্ধু বানাবে, তখন বেস্ট ফ্রেন্ড হওয়ার জন্য দুনিয়ার কোনো বন্ধুকে আপনার কাজে আসবে না। যে আল্লাহ তাআলার বন্ধু হতে চাই, তাকে আল্লাহ তাআলার দিকেই রুজু হতে হবে, স্মরণ দিকে চলে যেতে হবে, আল্লাহ তাআলার স্মরণে নিজেকে সবসময় নিবদ্ধ রাখতে হবে। সেই জন্য আউলিয়া কিরামের মর্যাদাও আল্লাহ তাআলা এমনভাবে দান করেছেন। আসুন, কেমনভাবে আল্লাহ তাআলা আউলিয়া কিরামের মর্যাদা দান করেছেন আমরা সেলিম ভাইয়ের কাছ থেকে গিয়ে ইনশাআল্লাহ আজাল মাদানী ফুল শ্রবণ করব। সেলিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি। আপনার শরীরের কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় যেমন আছি, শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে। গসপাকের মাস এসে গিয়েছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আউলিয়া কিরামের মর্যাদা সম্পর্কে জানার আগ্রহ এবং আউলিয়া কিরামের মর্যাদা শুনে ইনশাআল্লাহ যেন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা বন্ধু হিসেবে কবুল করে নিন, সে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। জি, যে মালিক রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল শরীফের মাস চলে যাওয়ার পর, এবং রবিউল আখির যেটাকে রবিউল সানিও বলা হয়, আমার গোসা পাক শাহিনশে বাগদাদ রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র বরকতময় মাস তাশরিফ নিয়ে আমাদের কাছে এসেছে। আলহামদুলিল্লাহ,
সর্বপ্রথম আপনাকে আপনার মাধ্যমে যারা আমাদের মুবাল্লিগ হাসান ভাই আছেন, নাসির ভাই আছেন, নাথা এবং যারা আমাদের মাদানী চ্যানেলের পর্দার পিছনে এত এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য, সাকসেসফুল করার জন্য, দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য যারা কঠোর পরিশ্রম করেছেন এবং এটাকে সাজিয়েছেন, জি, তাদেরও মোবারকবাদ, সবাইকে দর্শকদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আমার হাসান ভাই মাশাল্লাহ খুব সুন্দর করে বলেছেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে শাহিনশাহে আউলিয়া এই অনুষ্ঠানের আউলিয়া কিরামের মর্যাদা এবং কুরআন, অর্থাৎ কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়া কিরাম এর মর্যাদা কিভাবে বর্ণনা করেছে। মিজ ভাই দেখেন, আল্লাহর ওয়ালি যে বন্ধু আমার হাসান ভাই যেটা পরিচয় দিয়েছেন, এটা কিন্তু শুধু বর্তমান সময় নন। হযরত সাইয়েদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, জি, সমস্ত নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এর উম্মতের মধ্যে এমন কিছু মানুষ, ব্যক্তি ছিলেন যাদেরকে আল্লাহর ওয়ালি বলা হয়। আচ্ছা আচ্ছা। এবং এই আল্লাহর ওয়ালিদের জীবনী, আল্লাহর ওয়ালিদের ঘটনা পূর্ববর্তী নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের যুগে যারা আল্লাহর ওয়ালি ছিলেন, জি, তাদের জীবনেও কিন্তু তাদের বিভিন্ন আখলাকে মোবারকা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে কি করেছেন, বর্ণনা করেছেন। এবং সমস্ত ওয়ালিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা আল্লাহর ওয়ালিগণ রয়েছেন, আল্লাহ তাআলা প্রিয় বান্দা রয়েছেন, তারা হচ্ছেন আমার রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাদাকায়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা আল্লাহর ওয়ালি তাদের মর্যাদা। আচ্ছা, আমরা যদি দেখি যে আমার হাসান ভাই বলেছেন ওয়ালিদের মধ্যে কিছু ক্লাস আছে সম্মানের ক্ষেত্রে মর্যাদার দিক দিয়ে, এবং ওয়ালিদের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হচ্ছেন আমার রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় প্রিয় সাহাবীগণ। সুবহানাল্লাহ। এরপর ধারাবাহিকভাবে ওলি, গৌস, কুতুব, আব্দাল বিভিন্ন যাদের ক্যাটাগরি রয়েছে। এখন মিরাজ ভাই দেখেন, আমরা যদি দুনিয়াতে একটা মেশাল শুনি, যখন কোনো একজন ছাত্রের, স্টুডেন্টের প্রশংসা কিছু মানুষের সামনে তার টিচার যদি করে, তখন যারা শুনে তারা আমরা বুঝিনি কি যে এই ছাত্রটার মর্যাদা তার টিচারের কাছে কেমন কেমন। স্বাভাবিক, যখন উস্তাদের মুখ থেকে ছাত্রের পড়াশোনার বলেন, চরিত্র বলেন, আখলাক মুবারাকার বলেন, এই যে প্রশংসাগুলি শোনা হয়, করা হয়, তখন সাধারণ মানুষ বলেন, যারা আমরা শ্রবণ করি, যে ওনাদের অন্তরের মধ্যে যে ওই ব্যক্তির সম্পর্কে, ওই ছাত্র সম্পর্কে একটা ভালো সম্মান, যে ভালো ধারণা চলে আসে, কারণ যিনি তাকে পড়িয়েছেন ওনার উস্তাদ ওনার প্রশংসা করছে। আমি এখানে উস্তাদ হিসেবে নই, আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সমস্ত কিছু বর্ণনা করেছেন, জি, কিন্তু এমন কিছু যাতে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ওনাদের চরিত্র সম্পর্কে, ওনাদের ইবাদত সম্পর্কে, ওনাদের আখলাকে মুবারাকা সম্পর্কে, এবং ওনারা কেমন হবেন, দুনিয়ামুখী হবেন না দুনিয়া বিমুখতা হবেন, যে এই বিষয়গুলি সম্পর্কে কোরআন পাকের মধ্যে বর্ণনা করে ওনাদের শান, মান, মর্যাদা আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আশিকানে রসুল রয়েছি, আমাদের সামনে উপস্থাপন করেছেন, তুলে ধরেছেন, জি। আচ্ছা, এর আগে আল্লাহর ওয়ালি কাকে বলে এটা সহজভাবে বোঝার জন্য তাফসীর সিলাতুল জিরানের মধ্যে একটি বর্ণনা এভাবে আসছে কিছু কথা, জি, এবং এটা তো আল্লাহর ওয়ালিদের পরিচয় হবে, সাথে সাথে আল্লাহর ওয়ালিদের শান, মান, মর্যাদা কেমন সেটাও বোঝা যাবে। আচ্ছা, সিলাতুল জিরানের মধ্যে মিরাজ ভাই ইরশাদ করছেন, যারা দর্শক আমি তাদেরকেও বলবো, তারা যেন একটু খেয়াল করে, জি, আল্লাহর ওয়ালি সেই যে ফরজ সমূহ আদায় করার মাধ্যমে, আচ্ছা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যারা ফরজ সমূহ আদায় করে তারা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। তারা হচ্ছে কি, আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার প্রিয় বান্দা। এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেছেন, জি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ফরজ আমল, ফরজ ইবাদত। তাহলে যে এই রেওয়ায়েতের মধ্যে, এই কথার মধ্যে, তাফসীর সিরাতুল জিনানের মধ্যে যে আল্লাহর ওয়ালির পরিচয় দিয়ে বলতে বুঝাচ্ছেন, আমাদেরকে বলছেন, জি, যিনি আল্লাহ তাআলার ফরজ সমূহের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য
অর্জন করে হাসিল করে এবং আল্লাহ তাআলার অনুগত্য লিপ্ত থাকে সুবহানাল্লাহ আচ্ছা আর তার অন্তর আল্লাহ তাআলার মহত্বের নূরে মারিফাতে ডুবে থাকে সুবহানাল্লাহ এটা হচ্ছে আল্লাহর ওলীদের শান মান মর্যাদা মর্যাদা এবং এটার পরিচয় যখন দেখে কুদরতে ইলাহির দলিল দেখে এবং যখন শুনে আল্লাহ তাআলার আয়াত শুনে সুবহানাল্লাহ আর যখন বলে তখন আপন রবের প্রশংসা সহকারে বলে সুবহানাল্লাহ এবং যখন নড়াচড়া করে আল্লাহ তাআলার অনুগত্য করে আর যখন চেষ্টা করে তখন সেই কাজের চেষ্টা করে যাতে আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলার জিকির থেকে কখনো উদাসীন হয় না জি এবং অন্তরচক্ষু দ্বারা খোদা ছাড়া আর কাউকে দেখে না আচ্ছা এটাই আউলিয়াগণের গুণ বান্দা যখন এই অবস্থায় পৌঁছে তখন আল্লাহ তাআলা তার ওলি ও সাহায্যকারী হয়ে যায় আহ সুবহানাল্লাহ তাহলে দেখেন মিরাজ ভাই আল্লাহ তাআলার চোখ হওয়া আল্লাহ তাআলার দলিল দেখা এটা কাদের সম্ভব হায় হায় আমরা সাধারণ মানুষ যারা বর্তমান সময়ে আছি জি যে দেখেন আমার কসপাক শাইখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেহেতু সম্মান চলছেন 11 দিন ব্যাপী চলবে সারা বছর আমরা করব ইনশাআল্লাহ অবশ্যই তো যেহেতু আমার গোসপাক শাইখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন ওনার শান দেখেন কেমন উনি তো আল্লাহর ওলি জি উনি হচ্ছেন গওসে পাক জি ওলিদের সরদার জিনার কদম মুবারক সমস্ত ওলিগণ দের কাদ মুবারকের মধ্যে আছে ওই আমার গোসপাক বলছেন নজর তো ইলা বিলাদিল্লাহি জামান কাহরদালাতি আলা হুকুম ইত্তিসালি জি এটা হচ্ছে আমার গোসপাকের শান মান মর্যাদা অর্থাৎ আমার গোসপাক আল্লাহ তাআলার কুল কাইনার মধ্যে যাই কিছু আছে সমস্ত কিছু দেখেন দেখেন আলহামদুলিল্লাহ এটা আমার গোসপাকের শান জি আচ্ছা এবং আল্লাহর ওলিদের শান মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করতে গিয়ে একটি আয়াতে মুবারাকা অর্থাৎ যেটা তাফসীর খাজিনের মধ্যে জি নকল করেছেন হযরত সাইয়েদনা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওলি ওই ব্যক্তি জি যার মাঝে ওই গুণাবলী রয়েছে যা এই আয়াতের উল্লেখ আছে সুবহানাল্লাহ আয়াতটা কোনটা জি আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন অর্থাৎ যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে জি প্রথমত হচ্ছে কি ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে অবলম্বন করেছে অর্থাৎ ওলি ওই ব্যক্তি যার মাঝে ঈমান এবং খোদা বিরতা উভয়টা পাওয়া যায় সুবহানাল্লাহ আরেকটি হাদিস শরীফের মধ্যে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন আল্লাহর ওলি হচ্ছে সে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে বিভিন্ন আয়াত মুবারাকার মধ্যে অসংখ্য আয়াত মুবারাকার মধ্যে আল্লাহর ওলিদের শান মান মর্যাদা বর্ণনা করেছেন একটি আয়াত মুবারাকার মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা আচ্ছা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আসুন এই আয়াত মুবারাকার মধ্যে আমার আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের শান মান মর্যাদা আমাদেরকে বোঝাতে গিয়ে আমার আল্লাহ তাআলা বলছেন এবং যারা আল্লাহর পথে নিহত হয়েছে কখনো তাদেরকে মৃত বলে ধারণা করো না অর্থাৎ তাদেরকে কখনো মৃত বলো না বলো না জি বরং তারা স্বীয় প্রতিপালকের নিকট জীবিত রয়েছে সুবহানাল্লাহ এবং জীবিকা পায় আচ্ছা দেখেন ইন্তেকালের পরে আল্লাহর ওলিদের শান কেমন আজকে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুক আমাদের মন মানসিকতাকে আল্লাহ তাআলা সুন্দর করে দিক আজকে আমরা শয়তানের দুকায় পড়ে যে আমরা বলে থাকি যে আল্লাহর ওলিরা মারা যাওয়ার পর তাদের কোনো অস্তিত্ব থাকে না আল্লাহ মাটির সাথে পচে গেলে কি যায় নাউজুবিল্লাহ কিন্তু অথচ আল্লাহর ওলিদের শান মান বুঝাতে গিয়ে আমার আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা কি বলো না মৃত বলে ধারণা করো দেখেন আল্লাহর ওলিরা পুরো জিন্দেগি নিজের নফসের সাথে জিহাদ করেছেন যেটা আমার এই কথার সাথে আমি একটা জিনিস মিলাবো সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখেছে হয়তো কিছুদিন আগেই জি কিছুদিন কুমিল্লাতে 10 মাস 16 দিন পর মাশাআল্লাহ যার দেহ মোবারককে তাও কি সেই লাশ যিনি ইন্তেকাল করেছেন তিনি তার পুত্র সন্তানকে স্বপ্ন দেখাচ্ছে যে আমি কবরের পানিতে কষ্ট পাচ্ছি আল্লাহ আল্লাহ আমাকে এখান থেকে সরাও আল্লাহ আল্লাহ দেখুন 10 মাস 16 দিন পর যখন উলামায়ে কেরামের সাথে মাশওয়ারা করে এটা তুললো দেখলো যে যেভাবে উনি বলেছেন সেভাবে পানির মধ্যে তিনি ভাসছিলেন এবং উপস্থিত হাজারো জন
জনগণ সেটার সাক্ষী দিতে যে খুশবু আসছিল সুবহান এবং কাফনের কাপড় একেবারে কি শুধু ময়লা লেগেছে কিন্তু যেভাবে কাপড় ছিল সেভাবে কাপড় এবং দেহ যেভাবে ছিল সুবহান গিরাজ ভাই ছিলেন আশিক রাসূল জি আমার নবীকে মুহাববত করতেন জি আল্লাহর ওয়ালিদেরকে মুহাববত করতেন আল্লাহ এবং নামাজি ছিলেন ইমানদার ছিলেন জি কিন্তু আমি আজকে আমার ঘরের মধ্যে সেটা বিষয়ে আমাদের ভাইদের নিয়ে আলোচনা হচ্ছে যে উনি এরকম ছিল আচ্ছা আশিক রাসূল ছিলেন আশিকে ওয়ালি ছিলেন তাহলে দেখেন মিরাজ ভাই একজন যে একজন সাধারণ মুমিন আল্লাহর ওয়ালিকে মুহাব্বত করার কারণে তার দেহ মুবারক যদি কবরের মধ্যে 10 মাস কয়দিন 16 দিন 16 দিন পরে যদি তরতাজা থাকে একদম কাফন সহ ফ্রেশ থাকে তাহলে আমার আল্লাহ তাআলা যে বলেছেন এই আয়াতে মুবারাকার মধ্যে যারা আল্লাহর ওয়ালিগণ আমার হাসান ভাই নফসের বিরুদ্ধে সারা পুরো জীবন জিহাদ করেছেন নফসের বিরোধিতা করেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ জি অবশ্যই যে নফসের বিরোধিতা করা এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ জিহাদ আলহামদুলিল্লাহ আল্লাহর ওয়ালিগণ ওই নফসের বিরোধিতা করে জিহাদ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দুনিয়ার ভালোবাসাকে প্রাধান্য দেন নাই আল্লাহ তাআলার মুহাব্বত ভালোবাসা রাসূল কারীম ও উফর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কাজ করার জন্য বলেছেন সেটা করেছেন এবং যে কাজ থেকে করতে নিষেধ করেছেন সেই কাজ থেকে বিরত থেকেছেন তাহলে ওই কাজগুলি করে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহর ওয়ালিদের শান মান মর্যাদা আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে কি করেছেন বর্ণনা করেছেন দেখেন আমাদের অতীত কিছু হয়ে গিয়েছে জি ওটা যখন কোন একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয় এটা আমাদের জন্য কি উপদেশ স্বরূপ জি দেখেন অন্যান্য নবীগণ আলাইহিম সালাতু ওয়াসালামের জামানায় যারা আল্লাহর ওয়ালি ছিলেন যেমন হয়তোবা যেটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ চলুন আমরা কালামে পাকের দিকে যাই যেহেতু দর্শকের তামান্না রয়েছে একটি গসে পাক রহমতুল্লাহ আলহি বা আউলিয়া কেরামের কালাম শুনতে চাই ইনশাল্লাহ মানকাবাত আমরা শোনার চেষ্টা করব হাসান ভাইয়ের কাছে নাসির ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ আউলিয়াদের গর্ব তুমি ইয়া গাউসে আজম দস্তগীর আউলিয়াদের গর্ব তুমি ইয়া গাউসে আজম দস্তগীর সুফি গণের ইমাম তুমি ইয়া গাউসে আজম দস্তগীর নাই তুলনা বিশে তোমার ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি তর তর করে কাফে জিনেরা নাম শুনে তোমার ইয়া গাউস তর তর করে কাফে জিনেরা নাম শুনে তোমার ইয়া গাউস তোমারই তো এমন প্রবাহ ইয়া গাউস আজম দস্তগীর নাই তুলনা বিশে তোমার নাই তুলনা বিশে তোমার ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি ওলি দিগর রাজ মহারাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি হাশরের ময়দানে দেখে বলে উঠবে সকলে হাশরের ময়দানে দেখে বলে উঠবে সকলে মারহাবা শত মারহাবায়া গাউসে আজম দস্তগীর মারহাবা শত মারহাবায়া গাউসে আজম দস্তগীর
তুলনা বিশে তোমার ওগো কত বেরবানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি জর্ম নিয়ে রমজানে রোজার কেসেন দিনে দোদ জর্ম নিয়ে রমজানে রোজার কেছেন দিনে দোদ একে ফোটাও পান করেনি ইয়া গোসে আজম দস্তগির নাই তুলনা বিশে তোমার ওগো কত বেরবানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের আতারে রে বাসনা মরণ যেন হয় মদিনা বিশে তোমার ওগো কত বেরবানি আব্দুল কাদের জিলানি হলি দিগর রাজা মহারাজ লোমদের সালাম কানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি আউলিয়াদের গর্ব তুমি ইয়া গোসে আজম দস্তগীর সুফিগণের ইমাম তুমি ইয়া গোসে আজম দস্তগীর নাই তুলনা বিশে তোমার ওগো কত বেরবানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি মাশাআল্লাহ মারহাবা মালিক ও মাওলা জাওয়াজালের অনেক বড় দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া কিরামের ফয়জান দান করেছেন আলহামদুলিল্লাহ আসুন আমরা হাসান ভাইয়ের কাছ থেকে আরও কিছু মাদানী ফুল শ্রবণ করে আউলিয়া কিরামের মর্যাদা সম্পর্কে এরপর ইনশাল্লাহ সেলিম ভাইয়ের তো আমরা শুনেছি যে সুলেমান আলী ইসলামের একটি ঘটনা আমাদের সামনে উপস্থাপন করতেছিল ইনশাল্লাহ তাও শ্রবণ করবো জি হাসান ভাই আচ্ছা আপনি যে বিষয়টা আলোকপাত করেছেন সেটা হচ্ছে আউলিয়া কিরামের সংস্পর্শ ইখতিয়ার করলেন অবশ্যই কিতাবের মধ্যে আসছে যে কাল কিয়ামতুদ্দিন আউলিয়া কিরামের চেহারার মধ্যে এমন নূর প্রজ্বলিত থাকবে ওই নূর যদি সমস্ত ব্যক্তিবর্গ যারা রয়েছেন সবাইকে যদি বন্টনও করে দেওয়া হয় তারপরে কমতি হবে মানে এদের পরহেজগারিতার কারণে এদের আপনার শান এটা একটা শান আমরা বলি না যে হ্যাঁ অমুক ব্যক্তিকে দেখছো মানে এর চেহারাটা নূরানি মানে এটা হচ্ছে একটা নূরানিয়ত নূর বলতে যে একদম নূর লেগে থাকে এরকম না এটা নূরানিয়ত বোঝায় উজ্জ্বলতা বোঝায় যে আমরা আশিকের রসুলকে দেখলে বলি না মাশাআল্লাহ কেমন সুন্দর চেহারা নূর চমকাচ্ছে তো সেই আশিকের রসুলের চেহারা যদি এত নূর চমকায় তাহলে আউলিয়া কিরামের চেহারা কি চমকাবে কিতাবের মধ্যে আসছে এটার নাম হচ্ছে হযরত রাবিয়া আবু সুরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা ইনি নামাজ পড়ছেন রাতের বেলা কিতাবের মধ্যে আসছে যে ইনি রাতের মধ্যে ঘুমাতেন না এভাবে দীর্ঘ ৫০ বছর ইনি রাতের বেলা ঘুমাই নাই তো কেন ইনি যখন ইনার ঘুম আসতো নিদ্রা আসতো ইনি যখন বিছানার দিকে যেতেন নিজেকে নিজে তিরস্কার করে অনুশোচনা করে বলতেন যে হে রাবিয়া দুনিয়া এটা তো হচ্ছে অল্প দিনের দুনিয়া এখানে মধ্যে তুমি ঘুমাই ঘুমাই দিন কাটাই ফেলবা আল্লাহ তাহলে এখানে যদি ঘুম যাও তাহলে ওইখানে আর কি ঘুমাবো এখানে তো ঘুমানোর জায়গা তাহলে এখানে একটু কষ্ট করে ইবাদত বন্দি করো এখানে ইবাদত বন্দি করো ওইখানে গিয়ে কি করবা আরাম করবা যার কারণে একজন শায়খ লিখছে যে আসমানের নিচে কি করে নাও ইবাদত বন্দি করে নাও যাতে জমিনের নিচে গিয়ে একদম নতুন দুলহার মতো কি করা যায় আরাম করা যায় এটা বলে ইনি নিজেকে কি করতেন উদ্বুদ্ধ করতেন আগ্রহী করতেন এভাবে ৫০টা বছর গেছে ইনি বিছানার মধ্যে পিঠ লাগায়নি আচ্ছা ইনি রাতের বেলা একবার ইবাদত করছেন
হঠাৎ করে ইনার ঘরের মধ্যে একজন চোর ঢুকে গেছে। ঢুকে কিছুক্ষণ ঘাটাঘাটি করার পরে যখন চলে যাচ্ছিল খালি হাতে, রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি তাআলা ইনাকে বলছে যে আসছো যখন কিছু তো নিয়ে যাও, এমনি এমনি কি জন্য আসছো? মানে আউলিয়ে কিরাম কোন এমন ছিলেন ইনাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে যেত না, ইনাদের একদম কিছু নাই আর কি, তারপরেও ইনাদেরকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করতেন। বলতেছে আসছো যখন কিছু নিয়ে যাও, বলতেছে এখান থেকে কি নিয়ে যাবো, কিছুই তো নাই আপনার এখানের মধ্যে, কারণ ইনার তো দুনিয়া বিমুখ, ইনাদের কাছে দুনিয়া বিমুখ ধন সম্পদ থাকতোই না। বলতেছে অমুক জায়গার মধ্যে একটা লোটা আছে, বতনা আছে, ওটা দিয়ে তুমি উজু করো, উজু করে দুই রাকাত নামাজ পড়ো, কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি কিছু না কিছু নিয়ে যেতে পারবা। ইনি নামাজ পড়ে ইনাকে অম্পর একটা রুমের মধ্যে পাঠিয়ে দিলেন, সেখানে নামাজ পড়ছে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি তাআলা। নামাজ শেষ করে প্রায় অনেকক্ষণ নফল ইবাদত বন্দেই করলেন, তারপর বললো কি রে এরা তো আমি দুই রাকাতের জন্য পাঠাইছি, এখন আসতেছে না কেন? ওই চোর গিয়ে দেখতে সে সিজদায় পড়ে নিজেকে নিজে তিরস্কার করছে, অনুশোচনা করছে, হে আল্লাহ তাআলা, আমি যদি এই গুণাগুলো নিয়ে যদি তোমার বারগাহের মধ্যে উপস্থিত হই, তোমার আজাব যদি আমার উপর নাজিল হয়ে যায়, তোমার রহমত থেকে যদি আমি আপনার দূরে সরে যাই, তাহলে আমার কি অবস্থা হবে? আমি তো বরবাদ হয়ে যাব, আপনি আমাকে কি করেন, হেদায়েতের রাস্তা দেখিয়ে দেন, আপনি আমাকে আপনার দিকে প্রত্যাবর্তন করার একটা সুযোগ দেন, আমার পরিবর্তন করে দেন। নিজে নিজে তিরস্কার করতেছে, এটা দেখে তো রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি তাআলা অবাক হয়ে গেলেন, বলে কি রে এনার তো তোবা করার একটা সুযোগ তৈরি গেছে, নিজেকে নিজে তিরস্কার করছে, তোবা করছে। নামাজ যখন শেষ হলো বলতেছে আপনাকে তো আমি দুই রাকাত নামাজ পড়ার জন্য পাঠাইলাম, আপনি এমন নামাজ পড়লেন যে ফজর ওয়াক্ত পর্যন্ত হয়ে যাচ্ছে, তারপরেও সিজদা থেকে উঠতেছেন না কেন? বলতেছে আমি যখন দুই রাকাত নামাজ পড়লাম আমার অন্তর শীতল হলো, আমার আরও বেশি ইবাদত করার ইচ্ছা জাগলো, আমি ইবাদত করতেছিলাম করতেছিলাম করতেছিলাম, আমি তোবাও করে নিয়েছি, আল্লাহ তাআলা আমার উপর দয়া করেছেন, আমার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন এবং আমাকে সিরাতুল মুস্তাকিমের পথও বলে দিয়েছেন। এরপর ইনি সন্তুষ্ট চিত্তে চলে গেলেন। আচ্ছা, এবার ইনি তো সন্তুষ্ট চিত্তে চলে গেলেন, রাবিয়া বসরিয়া এবার ইনি টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইনি এবার সিজদায় পড়ে আল্লাহ তাআলা দরবার বলছে, হে আল্লাহ, এই ব্যক্তি এ চুর ছিল, এ এক মুহূর্ত তোমার ইবাদত বন্দেগী করেছে, তুমি এর ফরিয়াদ শুনে নিয়েছো, একে নিজেকে নিজে তিরস্কার করছে, অনুশোচনা করছে, এর লজ্জাবোধ চলে আসছে, সে তোবা করছে, তুমি একে মাফ করে দিছো, আর আমি রাবিয়া যে এত বছর ধরে তোমার ইবাদত বন্দেগী করতেছি, আমার উপর একটু দয়ার দৃষ্টি দাও, আমার উপর একটু দয়ার দৃষ্টি দাও, আমাকে তুমি কবুল করে নাও, আমাকে মাগফিরাতের সুসংবাদ শুনিয়ে দাও। এভাবে ইনি কি করছে, আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করছে, কান্নাকাটি করছে। তো ও দৃশ্য থেকে আওয়াজ আসলো, হে রাবিয়া, আমি তো তোমার উপর সন্তুষ্ট, তুমি তোমার জীবন অতিবাহিত করেছো আমাকে দেখার জন্য, তুমি সব কিছুকে বিসর্জন দিয়েছো আমাকে রাজি করার জন্য, আমি তো তোমার উপর রাজি আছি, আমি এই ব্যক্তিকে তওবা করার সুযোগ দিয়েছি, একে সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়েছি, সেটা হচ্ছে তোমার ওসিলায়, তোমার ওসিলায় আমি একে কি করেছি, মাফ করেছি, তোমার এখানে মন খারাপ করার মন বেজার করার কিছু নাই, তোমার সৎকারিতে আমি একে মাফ করেছি। তাহলে বোঝা গেল একটা কথা আছে এরকম যে নিগাহে ওলিমে ও তাসির দেখি বাদলতি হে হাজারো কি তাকদির, অর্থাৎ আল্লাহর বলিদের নজর যখন কোন একজন ব্যক্তির উপর পড়ে যায় তখন এর আর পিছনে তাকাইতে হয় না, এর জীবনটা আস্তে আস্তে কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এখন সেজন্য উচিত কোন যদি আল্লাহওয়ালা ব্যক্তি দেখি ইনাদের সংস্পর্শ ইখতিয়ার করা। আচ্ছা, এখন আমি কোন একজন আল্লাহওয়ালা ব্যক্তি পাচ্ছি না বা ওই সময়ে কোনো আল্লাহর বলি নেই, তাহলে আমার দরকার হচ্ছে আউলিয়ে কিরামের মাজারের মধ্যে হাজিরি দেয়া। কেননা একটু আগে আমরা শুনেছি আউলিয়ে কিরামগণ মাজারের মধ্যে কি থাকেন, ইনারা জীবিত থাকেন এবং আল্লাহ তাআলার দয়ায় ইনারা মানুষদের দুঃখ মানুষের কষ্ট এগুলো শুনে ইনাদের একটা ভালো ফলাফলও দিয়ে থাকেন, ইনাদের বিভিন্ন কিছু দিয়ে থাকেন, যার কারণে হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি যিনি লাখো কোটি শাফি মাযহাবের ইমাম, ইনি যখন কোনো একটা সমস্যায় পড়ে যেতেন ইনি সর্বপ্রথম কোনো ব্যক্তির কাছে না গিয়ে হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দরগার মধ্যে হাজিরে দিতেন, দুই রাকাত নফল নামাজ পড়তেন, পড়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলার কাছে ওই সমস্যার কি করতেন একটা দোয়া করতেন, এবং কিতাবের মধ্যে আসছে এটা যে মাজারে পাক থেকে ওই সমস্যার সমাধান বাতলিয়ে দেয়া হতো, মাজারে পাক থেকে বলে দেয়া হতো তুমি এই কাজটা করো, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা দয়া, আল্লাহ তাআলা ইনাদেরকে দয়া করেছেন যার কারণে আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে ইনি মানুষদেরকে কি করে থাকেন। আচ্ছা, এখন আমাদের একটা ভ্রান্ত ধারণা অনেক সময় এরকম হয় বা আমাদের এটা অন্তরে যদি আপনি বলেন নফসে দুঃখা দেয় যে ভাই আপনি তো বলতেছেন মাজার পাকে গেলে ফায়দা হয়, আপনি তো একটা উদাহরণও পেশ করলেন, তো আমরাও তো মাজার পাকে হাজিরা দেই, আমরাও তাবিজ নেই বুজুর্গদের থেকে, আমরাও হুজুরদের থেকে পানি পড়া নিয়ে থাকি, তো আমাদের অনেক সময় এটা প্রতিফলন হয় না কেন? আমরা কাবা শরীফের গিলাব ধরে দোয়া করি, মদিনায় মুনাওয়ারার মাটি ধরে দোয়া করি, হ্যাঁ সবুজ গুম্বদকে সামনে নিয়ে দোয়া করি, তো আমাদের এটা ফায়দা হয় না কেন? তো কিতাবের মধ্যে একটা সুন্দর রেফারেন্স এভাবে দিছে যে আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয় এটার ফায়দা কিন্তু সবাই পায় না,
বৃষ্টি সবার জন্য বর্ষিত হইছে কিন্তু সবাই পায়। আচ্ছা একটা যখন কাঁচা জমিন থাকে সেখানে যখন বৃষ্টি বর্ষণ হয় ওইখান থেকে আপনা আপনি আপনি চাষ করেন নাই কিন্তু তারপরে সেখানে ঘাস উঠবে, বিভিন্ন ফুল গাছ উঠে, আরো বিভিন্ন ধরনের জিনিস উঠে যেগুলো গবাদি পশুর খাবার, গবাদি পশুর ফায়দা। আচ্ছা ওই জায়গাটা যদি কোনো একটা পাথরের আপনার পাহাড় হয়ে থাকে, একদম পাথর, তাহলে ওইখানে আর বৃষ্টি পড়া না পড়া তো কোনো প্রশ্নই ওঠে না। বৃষ্টি পড়লো যা না পড়লো তা তা তো সব পড়ে গেছে গা, ওইখানে তার ফল উঠবে না, ফুল গাছ উঠবে না, ঘাস উঠবে না, কিছু উঠবে না। তাহলে আমাদের অন্তর এটাকে বানিয়ে ফেলতে হবে একদম নরম কাদামাটির মতো। তাহলে রহমতের বৃষ্টি যখন বর্ষণ হবে আমার আপনার অন্তর এটাও ঘামবে, কিন্তু অন্তর এটা যদি কঠিন হয়ে যায় তাহলে ওইখানে আপনি কোনো ফায়দা পাবেন না। সেজন্য আস্থা নিয়ে, বিশ্বাস নিয়ে আল্লাহর বলির দরবারে হাজিরা দিতে হবে, হাজির হতে হবে এবং সব সময় দোয়া করতে হবে, হে আল্লাহ মানে তুমি এই বান্দার বুসিলাই আমাকে কি করো এই জিনিসটা প্রদান করো। কিতাবের মধ্যে আরেকটা বিষয় আসছে, এটা কোরআনে পাকের একটা ঘটনা, সেটা হচ্ছে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা অনেক বড় একজন নবী, জি ইনি আল্লাহ তাআলার দরবারে অনেক বছর ধরে দোয়া করছেন, হে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করো। আমরাও এভাবে চাই, আমাদের যাদের সন্তান হয় না বা ব্যবসা বাণিজ্যের জন্য অনেক কিছুর জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি। আচ্ছা ইনি অনেক বছর ধরে দোয়া করছে, আমরা হলে কী করতাম? আমরা হলে অভিযোগ করতাম, এত বছর ধরে দোয়া করছে, হে আল্লাহ আপনি আমার কোন গুনাহের কারণে আমার এই দোয়াটাকে আপনি কী করছেন না, কবুল করছেন? আমরা এভাবে অনেক সময় কী করি, হাই হুতাশ করি, মাঝাল্লাহ অনেক সময় উল্টাপাল্টা কথাও আমাদের মুখ দিয়ে চলে আসে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম অনেক বছর ধরে দোয়া করছেন কিন্তু ইনার বাচ্চা হচ্ছে না। আচ্ছা একদিন ইনি তৎকালীন সময়ের একজন মহিলা হযরত মরিয়ম, ইনি তো আল্লাহর বলি ছিলেন, ইনি তো নবী ছিলেন না যেহেতু মহিলা ছিলেন, ইনার কাছে গেছে, ইনার কাছে গিয়ে বলতেছে আপনি তো মসজিদের মেহরাবের মধ্যে থাকেন কিন্তু এখানে আমি প্রায় সময় দেখি যে এখন মনে করেন একটা মৌসুম চলতেছে, শীতকালীন মৌসুম চলতেছে, তো শীতকালীন মৌসুমে সচরাচর আমরা ফসলগুলো কীরকম পাবো, শীতকালীন ফসল, কিন্তু আমি আপনার এখানে এসে দেখি মৌসুম চলতেছে এক সময়ের কিন্তু আপনার এখানে ফসল, আপনার এখানে ফলমূল আসে অন্য সিজনের, যেগুলো বাজারেও পাওয়া যায় না, আপনার কাছে এগুলো আসে কেমনে? জি বলতেছে এগুলা আল্লাহ তাআলার দয়ায় আমার কাছে এগুলো উপস্থিত হয়, আল্লাহ তাআলা আমাকে এই রিজিকগুলা মসজিদের মিহরাবের মধ্যে দিয়ে থাকেন। তো ইনি বলতেছে আল্লাহ তাআলা যদি ইনাকে মসজিদের মিহরাবের ভিতরে, এখন সিজনই চলতেছে না, হ্যাঁ আপনার অন্য সিজনের ফল যদি এখন দিয়ে দিতে পারে, আমি তাহলে এই জায়গার মধ্যে একটু কী করি, নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি, হয়তো আল্লাহ তাআলা এর মিহরাবের সদকায় হলো, হ্যাঁ আমাকে কিছু দান করতে পারেন। এভাবে ইনি এখানে নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করছে, এভাবে বলে হে আল্লাহ হযরত মরিয়ম তুমি বিনা সিজনে ফল দিয়েছ, সিজন চলতেছে না কিন্তু তুমি তোমার গায়বী পক্ষ থেকে ইনাকে কী দিয়েছ, ফল দিয়েছ, আমি যদিও বা বৃদ্ধ হয়ে গেছি, আমার এখন যৌবন নাই, আমারও হয়তো বয়স চলতেছে না, সিজন চলতেছে না, মানে ইনার তো বয়স পড়ে গেছে, এখন তো একটা সিজনের বিষয় আছে, বয়সের তো একটা বিষয় আছে বাচ্চা কাচ্চা নিয়ে, এর জন্য বলতেছে আমারও তো বয়স চলে গেছে কিন্তু আমি তোমার আশার মুখাপেক্ষী, তুমি যদি বিনা সিজনে ইনাকে এত সুন্দর ফল দিতে পারো তুমি আমার ক্ষেত্রেও কী করতে পারবা, কিছু দয়া করতে পারবা, তোমার কাছে সব কিছুর ক্ষমতা আছে, আচ্ছা তুমি আমাকে একটা সন্তান দান করো। এরপর ইনাকে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম দান করলেন, এবং শুধু এটা সন্তান না, এটা তো সন্তানই না, এটা পরবর্তীতে ইনি তো একজন আল্লাহর নবী হয়েছেন, অনেক বড় একজন পয়গম্বর হয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহর বলিদের বারগাহের মধ্যে যদি আমরা যাই, দরগাহে যাই, মাজারে পাকে গিয়ে যদি হাজিরা দেই এবং অন্তরের মধ্যে যদি বিশ্বাসটা থাকে তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের তকদিরও চমকাই যাবে, আমরাও খালি হাতে ফিরবো না। আসলে অনেক সুন্দরভাবে আলোচনা করেছেন হাসান ভাই, এটাই হচ্ছে বড় কথা যে আল্লাহর বলির দরবারে আলহামদুলিল্লাহ আল্লাহর বলিদের কাছে মূলত কিছু থাকে না কিন্তু দুনিয়া ওদের কদমে থাকে। যে অনেকবারই আমাদের এই চ্যানেলের মধ্যে এই আলোচনা হয়েছে যে ইব্রাহিম বিন আদহামের একটি ঘটনা, যে তিনি শাহী সিংহাসনের মধ্যে সবসময় আদিষ্ঠিত ছিলেন, তো এই যে ইব্রাহিম বিন আদহামের চলন পরন এত আলিশান ছিলেন যে একবার ড্রেস একটা পরলে দ্বিতীয়বার পরতেন না, তার সৈন্য সংখ্যা এমন ছিল যে সে যখন রাজ্য ভ্রমণে বেরোতো 40 জন পিছনে সামনে স্বর্ণের বল্লমা তলোয়ার নিয়ে পরিভ্রমণে বের হতেন, একদিন রাত্রে সে ঘুমাচ্ছে আরামের তোশকে, আর ছাদের আওয়াজে কুটকুট আওয়াজ একটি হচ্ছিল, টকটক আওয়াজে তার ঘুম গভীর রাতে ভেঙে গিয়েছে, সে আওয়াজ করে বলল ছাদে কে এত আওয়াজ করো কেন, গায়েভাবে আওয়াজ আসলো যে উট হারিয়ে গিয়েছে, উট খুঁজছি, তো সে বলে ছাদে উট উঠে কীভাবে আর ছাদে উট উঠলে হারায় কীভাবে, তো বলল যে যে তুমি যেভাবে তোষকে আল্লাহকে খুঁজছ ঠিক আমি ঠিক ছাদের মধ্যে এভাবে হারানো উট খুঁজছি, তো তার মধ্যে একটি পরিবর্তন আসলো গভীর রাতে এইরকম গায়েবী আওয়াজ নিয়ে। সে তারপরের দিন যখন সিংহাসনে বসলেন দেখলেন একজন আল্লাহর বুজুর্গ
প্রবেশ করছেন কিন্তু কারো সাহস হচ্ছে না তাকে বাধা দেওয়ার ধরার এমনি তো কেউ অনুমতি ছাড়া রাজসিংহাসনে প্রবেশ করতে পারেন দরবারে কিন্তু এই বুজুর্গ যখন পথ চলছিলেন সবে স্তব্ধ কেউ তাকে বাধা দিতে পারছেন না তো এসে বললেন যে এই মুসাফির খানা আমার ভালো লাগছে না তো বলতে লাগলো বাচ্চা ইব্রাহিম বিন আদাম এটাকে কেন মুসাফির খানা বলছেন এটা আমার রাজত্ব এটা আমার রাজসিংহাসন দরবার বলল আচ্ছা এর আগে কে ছিল বলল আমার বাবা তার আগে আমার দাদা বলল তার আজকে কই বলল তারা তো চলে গিয়েছে যেখানে একবার কেউ আসে আবার যায় সেটাই তো মুসাফির খানা সেটা বলে ওই বুজুর্গ চলে যাচ্ছিল রাত্রির এই ঘটনা দিনের এই ঘটনা তাকে আরও চিন্তিত করলেন সাথে সাথে দৌড় মারলেন ওই বুজুর্গের পিছনে গিয়ে অনেকক্ষণ পর তাকে খুঁজে পেলেন আর তার পরিচয় জানতে চাইলেন তখন বলল আমি খিজির আলাইহিসসালাম এটি জানার পর তখন ইব্রাহিম বিন আদহামের আর দুনিয়াবি সেই চেতনা থাকলো না সেই এক কাপড় নিয়ে যে আল্লাহ তাআলার সাধনার জন্য যে গেল জঙ্গলে যে মুশাহেদা ইবাদত রিয়াজত করে সে এক ধরনের একজন আল্লাহ তাআলার মুকবুল বান্দা আল্লাহর ওলি হয়ে যখন দুনিয়াতে আবার জনসম্মুখে ফিরে আসলেন তখন তিনার সেই পরিচয় সেই অবস্থান আর ছিল না তখন তাকে সবাই এক মজ্জুব বলতো পাগল বলতো আর তার চলন যেভাবে ছিল আলিশান সেভাবে আর ছিল না একদিন রাস্তায় যখন যাচ্ছিলেন নদীর তীরে তার ছেঁড়া কাপড় সে নিজে যখন সেলাই করছিলেন একজন আমির বড়লোক যাচ্ছিলেন মনে মনে বলতে লাগলেন কি পাগল যে কি ব্যক্তি যে আলিশান সিংহাসনের রাজা ছিল সে আজকে ফকির হয়ে চলছে এটা বলার পরে সে মনে মনে বলছিল কিন্তু ইব্রাহিম বিন আদহাম এর আল্লাহ তাআলার দয়া আল্লাহ তাআলাকে পাওয়ার পর এমন একটা অবস্থা হয়েছে যে তার মনের খবর মনের কথা জেনে ফেলেছেন আর শুইটিকে নদীতে ছুঁড়ে মেরে বলল হে নদীর মাছ আমাকে আমার শুইটি এনে দাও তখন ওই আমির যে বলছিল মনে মনে যে কি ছিল আর কি হয়ে গিয়েছে এখন বলতেছে সে তো পাগলও হয়ে গিয়েছে মনে মনে এটা বলছেন তো এটা বলতে দেরি নাই এইদিকে নদীর মাছ সকলে স্বর্ণের শুই নিয়ে কিনারায় এসে গিয়েছেন আমির সেটা দেখছেন সে ধনী ব্যক্তি সেটা দেখছেন তখন ইব্রাহিম বিন আদাম বলছেন মাছদেরকে হে নদীর মাছ আমার স্বর্ণের শুইয়ের প্রয়োজন নেই আমার যে শুইটি ফেলেছি সেটাই আমাকে এনে দাও একটি ছোট মাছ সে শুইটি কিনারায় এনে দিল তখন ইব্রাহিম বিন আদহাম ওই আমির সাহেবকে বলছেন দুনিয়ার এই রাজত্ব বেশি উত্তম ছিল না আল্লাহ তাআলার মাখলুকাত আমার আল্লাহ তাআলাকে পাওয়ার পর যে রাজত্ব আমাকে দান করেছেন সেটাই উত্তম সুবহানাল্লাহ আমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ এটাই আসলে দেখুন যারা আল্লাহ রয়ে যায় আল্লাহর সকল সৃষ্টি তার হয়ে যায় এটা হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় নিজেকে কোরবানি দেওয়ার নফসকে দমন করে আল্লাহ তাআলাকে রাজি করার সেই একটি সাফল্যতা তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ্জাল শুনছিলাম সেলিম ভাইয়ের কাছে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আসুন ইনশাআল্লাহ বিস্তারিত আবারও শুনি ইনশাআল্লাহ সেলিম ভাই জি মাশাআল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার হাসান ভাই খুব সুন্দরভাবে আল্লাহর ওলিদের শান মর্যাদা ছিলেন জি তুলে ধরেছেন দেখেন যেটা আমি বলতে চেয়েছিলাম যে সুলাইমান আলীহি সাল্লাতু ওয়াসাল্লাম কিন্তু জি আমাদের আগে অনেক আগের আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন তো ওনার জামানার যে উনি ওজির ছিলেন আসিফ বিন বরখিয়া জি জি রহমতুল্লাহ তাআলা আলাইহি যে ওনার যেটা ক্ষমতা যেটা শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন যে চোখের পলকে বিলকিসের রানী বিলকিসের সিংহাসন নিয়ে এসেছেন জি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত যাই কিছু হবে যাই কিছু আছে সমস্ত কিছু কোরআন পাকের মধ্যে বর্ণনা করেছেন জি এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছে অবশ্যই দেখেন তো জানানোর উদ্দেশ্য হচ্ছে যে আসিফ বিন বখিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা কোরআন পাকের উল্লেখ করার কারণ হচ্ছে যে আখিরি জামানায় আমরা যেন আল্লাহর ওলিদের যেটা শান মান মর্যাদা জি কোরআন পাকের মধ্যে বর্ণনা করা হয়েছে এবং হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে ওটা যেন আমরা অস্বীকার না করি জি এই কারণে সেটা বর্ণনা করেছে দেখেন আল্লাহর ওলিদের শান আমি শুরুতে বলেছিলাম শিক্ষক যখন তার ছাত্রের প্রশংসা করে জি তখন আমরা ওই ছাত্রের মর্যাদা কেমন সেটা আমরা বুঝতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু বান্দাদের প্রশংসা চরিত্র মুবারক ইবাদতের ক্ষেত্রে তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অসংখ্য আয়াত মুবারকের মধ্যে ইরশাদ করেছেন সুবহানাল্লাহ যেমন আমার হাসান ভাই হযরত সাইয়্যিদাতুনা রাবিয়া বাসরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা
এর ইবাদতের ধরন জি উপস্থাপন করেছেন আমার গোসা পাক শেখ বাগদাদ রহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনে যদি আমরা দেখি যে কিতাবের মধ্যে আসছে প্রতিদিন রাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন সুবহানাল্লাহ ওকে আমার গোসা পাক শেখ বাগদাদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি এবং আমার গোসা পাক শেখ বাগদাদের ব্যাপারে একই কল এবং আমার ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে একটি কল একই আছে যেমন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে একটি কল আছে যে উনি শাহরের বজু দিয়ে ফজরের নামাজ 40 বছর লাগাতার কি করেছেন আদায় করেছেন এবং আমার গোসা পাক শেখ বাগদাদের একজন খাদিম বলছেন জি উনি 40 বছর আমার গোসা পাক শেখ বাগদাদ রহমাতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে রত ছিলেন খিদমত করেছেন উনি বলছেন যে আমার গোসা পাক শেখ বাগদাদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি সহ যে ইশারার ওযু দিয়ে ফজর নামাজ আদায় করেছে সুবহানাল্লাহ তাহলে যে আল্লাহর ওলিদের যে اخلاق চরিত্র ইবাদত বندگی রিয়াজত দুনিয়া ভূমিকতা রোজা রাখা নফল নামাজ পড়া ফরজ ইবাদতের পাশাপাশি জি এটা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফ মধ্যে ইরশাদ করেছেন আল্লাহ পাক ইরশাদ করেছেন 19তম পারার সূরা ফুরকানের 64 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম والذين يبيتون لربهم سجدا وقياما অর্থাৎ এবং ওই শুকলো যারা রাত অতিবাহিত করে আপন রবের রবের জন্য সিজদা ও কিয়ামের মাধ্যমে জি তাহলে কাদের প্রশংসা কাদের ইবাদত সম্পর্কে বলছেন জি ওই সমস্ত ব্যক্তি সম্পর্কে ওই সমস্ত ব্যক্তি কারা আর ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে অন্যতম ব্যক্তি হচ্ছেন আমার গোসা পাক শেখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি তো ফরজ ইবাদত করেছেন যে ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ওই কারণে এর পাশাপাশি যে আমার গোসা পাক শেখ বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হায়াতে জিন্দেগি যখন স্টাডি করবেন জানতে পারবেন উনি 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন আচ্ছা এরপর আমার আল্লাহ তাআলা উপরে একটি আয়াত মুবারাকার মধ্যে 21তম পারার সূরা সাজদা শুনুন আয়াতের মধ্যে ইরশাদ করছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তাদের পার্শ্বদেশ গুলো পৃথক থাকে শয্যাসমূহ থেকে আচ্ছা এবং আপন রবকে ডাকতে থাকে ভীত ও আশাবাদী হয়ে আর আমার পদত্ব থেকে কিছু দান খায়রাত করে সুবহানাল্লাহ আপনি দেখেন আমার যে হাসান ভাই যে কথাগুলি বলেছেন যে আল্লাহর ওলিদের দরবারে যারা যায় কেউ খালি হাতে ফিরে যায় না কেউ কাউকে খালি হাতে ফেরত দেয় না ফেরত দেয় না এটা হচ্ছে আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য আল্লাহর ওলিদের উত্তম গুণ গুণাবলী তাদের ব্যাপারে এই বিষয়গুলি বলেছেন কি বলেছেন যে তাদের পিঠ বিছানার সাথে লেগে থাকে না আল্লাহ অনেক আল্লাহর বলি এমনও আছেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পাকের তিলাওয়াত করেছেন আমার গোসা পাক শেখ বাগদাদের ব্যাপারে এমন রেওয়ায়েত শোনা যায় আসলে দেখেন যে যেহেতু কোরআন পাকের মধ্যে আল্লাহর ওলিদের শান মান মর্যাদা তো এগুলি হচ্ছে কোরআন পাকের মধ্যে আল্লাহর ওলিদের শান মান মর্যাদা এবং পাশাপাশি আল্লাহর ওলিদের চরিত্র কেমন হবে আখলাক কেমন হবে সেটাও বলে দিয়েছেন যেমন তারা রাতে কম ঘুমাতো এবং রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত সুবহানাল্লাহ আপনি দেখেন আল্লাহর ওলিদের اخلاق মুবারাকা দেখেন যারা আল্লাহর ওলি হয়েছেন যারা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হয়েছেন তাদের اخلاق মুবারাকার মধ্যে পাওয়া যায় এই সমস্ত নেকির কাজ এবং ভালো কাজ মিরাজ ভাই যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর ওলিদের শান মান মর্যাদা এবং একটি প্রসিদ্ধ আয়াত যে আয়াত মুবারাক আমরা বেশিরভাগ সময় শুনে থাকি জি এটাও আজকে আমরা শুনি ইনশাআল্লাহ আবার শুনি এই কারণে কারণ শয়তান এমন ভাবে আমাদেরকে ফিতনার মধ্যে ফেলে দিচ্ছে ফাসাদের মধ্যে ফেলে দিচ্ছে আজকে আমাদেরকে মিসগাইড করা হচ্ছে যে ইসলামের যেটা সঠিক রূপরেখা এবং আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত ওনার উম্মতগণ যারা আল্লাহওয়ালা ছিলেন নেককার ছিলেন তাদের যেটা আখলাক ছিল চরিত্র ছিল তাদের যেটা বিশ্বাস ছিল এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের যেটা আখলাক এবং আদর্শ ছিল ওই আদর্শ থেকে আজকে আমাদেরকে মিসগাইড করা হচ্ছে বিভিন্ন কথা বলে বিভিন্ন ধোঁকা দিয়ে বিভিন্ন কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করার মাধ্যমে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যাপারে আমরা যারা এখন উপস্থিত আছি যারা মাদানী চ্যানেলের মাধ্যমে দেখছি যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি কোন সাধারণ মানুষের ব্যাপারে এই কথাটা বলেন নাই দেখেন আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন এটা কিন্তু শতবার হাজারবার শুনেছি জি
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সেটার অনুধাবন করি না আল্লাহ ওই আয়াতে মুবারাকা শিক্ষা দিনা এই আয়াতে মুবারাকার মধ্যে মাধ্যমে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে আল্লাহর ওলিদের শান মান মর্যাদা কেমন আমরা তো আমার হাসান ভাইয়ের যে প্র্যাকটিক্যাল দুনিয়াবি আল্লাহর ওলিদের কিছু আলোচনার জীবনীর মাধ্যমে জানতে পারলাম ওনাদের ক্ষমতা আল্লাহ তাআলা কতটুকু দিয়েছেন জি যেটাকে শরীয়তের পরিভাষে কারামত বলা হয় অর্থাৎ অলৌকিক ক্ষমতা এটা কখন হয় যখন একজন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ ইবাদতের পাশাপাশি ওয়াজিব ইবাদতের পাশাপাশি যখন অধিক পরিমাণ নফল ইবাদত বান্দেগী করে তখন আল্লাহ তাআলা যদি চায় সে আল্লাহ তাআলার নৈকট্যশালী বান্দা হয়ে যায় অর্থাৎ আল্লাহ তাআলার ওলি হয়ে যায় আল্লাহ তাআলার ওলি হওয়া মানে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায় আর ওই কারণে যখন একজন বান্দা সাধারণ মুমিন থেকে আল্লাহর ওলি হয়ে যাবে আল্লাহ তাআলার প্রিয় বন্ধু হয়ে যাবে তো আমার আল্লাহ তাআলা তা আলিমুল গায়ব জানেন কিনা অবশ্যই জানেন কিনা সকল কিছু শেষ জামানায় যে কিছু দুশ্মনের ওলি বের হবে আমার ওলিদের সম্মান নিয়ে বিয়াদবি করবে আমার ওলিদের সম্মান সেটা মানতে চাইবে না আমার ওলিদের সম্মান করাটাকে সে শিরিক ফতোয়া দিবে বিদাত ফতোয়া দিবে নাজায়েজ ফতোয়া দিবে সেটা আমার আল্লাহ তাআলা জানেন ওই কারণে তাদেরকে উদ্দেশ্য করে সবাইকে উদ্দেশ্য করে আমার আল্লাহ তাআলা বলছেন আলা যেটাকে আরবির গ্রামার অনুযায়ী আমরা বলি না আমরা সাধারণ মানুষ ছোট বাচ্চাদেরকে বলি না কখন যৌনক দোষ করলে খারাপ কাজ করলে বা বলি খবরদার জি আজকে থেকে এটা করবে না কেন বলি শাসন শাসন করার জন্য তাকে হুঁশিয়ারি দেওয়ার জন্য জি যেন এই ভুল যেন না করে তাহলে আমার আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন শুনে নাও খবরদার খবরদার ইন্না আউলিয়া আল্লাহ এরপর নিশ্চয় তাকিদ দিয়ে দৃঢ়তার সাথে বলছেন নিশ্চয় আল্লাহর ওলিগণের কোনো ভয় নাই সুবহানাল্লাহ তাহলে এটা কেমন শান আজকে আপনি আমি ভয় পাচ্ছি হ্যাঁ আল্লাহ গুনাহ করে ফেলেছি ওলা মাফ করে দাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রকৃত ভয় এটা আল্লাহর ওলিদের মধ্যে ছিল ওই কারণে অপর একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন যে তার আউলিয়া তো পরহেজগারে অর্থাৎ আল্লাহ তাআলার যারা ওলি হবেন তারা পরহেজগার হবেন তারা মুত্তাকি হবেন খৌফে খোদা তাদের অন্তরের মধ্যে থাকবেন এটা আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটা হচ্ছে আল্লাহর ওলিদের শান খৌফে খোদা প্রকৃত খৌফে খোদা আল্লাহ তাআলার ভয় আচ্ছা তাহলে এই আয়াতে মুবারাকার মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন তাদের কোনো ভয় নাই এটা কেমন শান অথচ আমরা যে মওলাকে ভয় করছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কবরের আযাব থেকে বাঁচার জন্য মন্দ মৃত্যু থেকে বাঁচার জন্য এবং মালাকুল মওত যেন যে ভয়ঙ্কর আকৃতি রূপ ধারণ করে যেন আমার রূহ কবজ না করে এটার জন্য যেন মালাকুল মওত আলাইহিস সালাতু ওয়াসসালাম রহমতের সুরত ধরে সুন্দর আকৃতি ধরে যেন আমাদের রূহ কবজ করে এবং শয়তান মালউন যেটা যে চিরস্থায়ী জাহান্নামী আমরা সবসময় দোয়া করি মালিকের দরবারে মওলা শেষ সময় যখন আমাদের চলে আসবে সাকরাতের বিছানা যখন শুয়ে যাব আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে ঈমানকে হেফাজত করি করি কিনা আমরা অবশ্যই এটা অবশ্যই করতে হবে কেন করি এটা আল্লাহ তাআলার ভয়ে করি কারণ ওই মুহূর্তে যারা গুনেহগার যারা গুনাহ করতে করতে তাদের ঈমানকে দুর্বল করে ফেলেছেন শয়তানের ধোঁকায় পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আর ওই মুহূর্তে আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল যারা আল্লাহর ওলিগণ রয়েছেন যারা আল্লাহ তাআলাকে প্রকৃতপক্ষে ভয় করেছেন এবং যারা আল্লাহ তাআলার ইবাদত বান্দেগী করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক পরিপূর্ণ আদর্শ মোতাবেক চলে রাসূলকে রাজি করেছেন আল্লাহ তাআলাকে রাজি করেছেন আবার আল্লাহ তাআলা ওই ওলিদের ব্যাপারে বলছেন নিশ্চয়ই আমার ওলিগণ আমার বন্ধুগণ তাদের কোনো ভয় নেই এরপর বলছেন তাদের কোনো দুঃখ নেই সুবহানাল্লাহ আচ্ছা ভয় নেই বলতে কি শুধু দুনিয়াতে না তাদের জন্য দুনিয়াতে ভয় নাই নাই তাদের কবরও কোনো ভয় নাই আলহামদুলিল্লাহ এটার ব্যাখ্যার মধ্যে বিশাল একটা মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন যেহেতু সময় সংকট ওদিকে যাব না আমি খোলাসাটা বলছি তাদের কবরের মধ্যে কোনো ভয় নাই তাদের ফুলসিরাতের কোনো ভয় নাই তাদের মিজানের আমলের পাল্লার কোনো ভয় নেই অর্থাৎ কিয়ামতের ময়দানে কোনো ভয় নাই বরঞ্চ আলহামদুলিল্লাহ তাদের উসিলাই হাজার হাজার শত শত গুনাহগারকে আল্লাহ তাআলা তাদের শাফাআতের কারণে সুপারিশের কারণে জান্নাতের মধ্যে দিবেন ওই কারণে আমার আল্লাহ তাআলা বলছেন তাদের কোনো ভয়ও নাই তাদের কোনো দুঃখ নেই নেই ওই সব লোক যারা ঈমান এনেছে এবং খোদাবীতি অবলম্বন করেছে মিরাজ ভাই আল্লাহর ওলির এই শান যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন যদি সময় থাকে তাহলে আমি পরবর্তী বিষয় আরেকটা বিষয় যেটা আমাদের জন্য সংক্ষিপ্ত তাহলে আরেকটা কোটা টাকার আয়াত যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি জি জি আজকে যারা আমরা আল্লাহর ওলিদের শানে বিয়াদিবি করছি জি না বুঝে না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে তাদেরকে দাওয়াত দিই ইনশাআল্লাহ আমি তার আল্লাহ তার দোয়া তো করছি আল্লাহ তাদেরকে হেদায়েত করুক তবে আল্লাহ তাআলার দরবারে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি মালিক বাস আমাদেরকে আশিকে বলি বানি আমাদেরকে বুঝার আগে বুঝতাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এটা আমার আমির নাসিম তার সাদেকাই এটা আমার গোসো পাক শাহিন শেখ বাগদাদের রুচি নেই দয়া না হলে আরেকটা পরীক্ষার শামিল হয়ে যেতাম হ্যাঁ অবশ্যই পরীক্ষার শামিল
এই এই আয়াতে মুবারাক আমরা শ্রবণ করি এবং এই আয়াতে মুবারাকের ব্যাখ্যাই তাফসীরে বাগাবীর মধ্যে কি ইরশাদ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন সাআসরিফু আন আয়াতিয়াল লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক জি অর্থাৎ এবং আমি আমার চিহ্নসমূহ থেকে তাদের ফিরিয়ে দেব যারা পৃথিবীতে অন্যায়ভাবে নিজেদের অহংকার প্রকাশ করতে চায় আল্লাহ অন্যায়ভাবে নিজেদের অহংকার প্রকাশ করতে চাই এই পবিত্র আয়াতে মুবারাকার আলোকে তাফসীরে কোরআন হযরত ইমাম বাগাভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেন হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন এর অর্থ হলো যে যারা আমার বান্দার উপর গর্ব করে এবং আমার ওয়ালিদের সাথে লড়াই করে এই আয়াতে মুবারাকার ব্যাখ্যায় হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হুমা যে এর অর্থ হচ্ছে যারা আমার বান্দার উপর গর্ব করে মানে অহংকার করে এবং আমার ওয়ালিদের সাথে লড়াই করে লড়াই করা মানে কি যুদ্ধ করে যুদ্ধ করে আজকে যে আমার ওয়ালিদের সামনে বেয়াদবি করে এটা তো বড় যুদ্ধ জি মানুষদেরকে মিসগাইড করছেন এটাই তো বড় যুদ্ধ জি মানুষদেরকে বিদাত বলে শিরিক বলে উল্টাফালটা বলে যে মানুষদেরকে আল্লাহর ওয়ালিদের ফয়জ ও বরকত থেকে আল্লাহর ওয়ালিদের সুন্দর চরিত্র থেকে আদর্শ থেকে আমাদেরকে মিসগাইড করা হচ্ছে এবং আল্লাহর ওয়ালিদের যেটা দয়া আল্লাহ তাআলা দয়া দিয়েছেন আমরা পাবো সেখান থেকে আমাদেরকে বেহরুম করছে এটা তো এটা অবশ্য বড় যুদ্ধ কারণ এটা শরীয়তের একটা বিধানকে তারা কি করছেন ক্ষুণ্ণ করছেন তাদের সাথে লড়াই করে আমি তাদেরকে আমার আয়াত কবুল করা এবং তাদের সত্যায়ন করা থেকে ফিরিয়ে দেব যাতে তারা আমার প্রতি ঈমান আনায়ন না করে আল্লাহ আল্লাহ আল্লাহর ওয়ালিদের শানে বেয়াদবি করা দেখেন এটা কেমন শাস্তি তারা যেন আমার প্রতি ঈমান না আনায়ন না করে এটা তাদের অন্তরের লালিত শত্রুতার শাস্তি যে তাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করে দেওয়া হলো আল্লাহ আজকে আল্লাহর ওয়ালিদের শানে যারা বেয়াদবি করছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বাস সবকিছু তো তাকদীরের ফয়সালা আল্লাহ তাআলা করবেন আমার আল্লাহ তাআলার ব্যাপার আমাদের এটা ভালো ধারণা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে রেখেছেন আশিক রসুল বানিয়েছেন আশিক সাহাবা বানিয়েছেন সাথে সাথে সমস্ত হক্কানে রব্বানি আল্লাহর ওয়ালিদেরকে সম্মান করার তাজিম করার আলহামদুলিল্লাহ সেই ধরনের মানসিকতা আমাদেরকে দিয়েছেন এটা বিশ্বাস করে ইনশাআল্লাহ ওনাদের কুসিরায় আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান সহকারে দুনিয়া থেকে নিয়ে যাবেন তাহলে ঈমান থেকে হেদায়েত থেকে আমরা কারা বঞ্চিত হব যারা আল্লাহর ওয়ালিদের শানে বেয়াদবি করে যারা এই ধরনের খারাপ কাজ করে একটা হাদিস শরীফ বলে হাদিস কুদসি বলে আমি শেষ করে দিচ্ছি জি মান আদালি ওয়ালিজান ফাকাদ আযানতুহু বিল হারব অর্থাৎ যে ব্যক্তি আমার ওয়ালিদের সাথে দুশমনি করলো কি করলো দুশমনি করলো আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম আল্লাহ হাদিস কুদসি বুখারী শরীফের মধ্যে হাদিস নাম্বার হচ্ছে 6502 তাহলে এটা হচ্ছে আল্লাহর ওয়ালির শান আল্লাহর ওয়ালির কেমন মর্যাদা যার পক্ষে আমার আল্লাহ তাআলা যিনি আপনাকে আমাকে দয়া করে মায়া করে কোথায় দিবেন জান্নাতে দিবেন যিনাকে আমরা সৃষ্টিকর্তা হিসেবে মানি যিনার উপর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া আমরা ঈমান এনেছি না দেখে বিশ্বাস করেছি ওনার রাসূলের উপর আলহামদুলিল্লাহ না দেখে ঈমান এনেছি বিশ্বাস করেছি ওনার সমস্ত কিছুর উপর আমরা কি করেছি না দেখে ঈমান এনেছি এবং বিশ্বাস করেছি ওই আল্লাহ তাআলা বলছেন যারা আমার বন্ধুদের সাথে যারা আমার ওয়ালিদের সাথে শত্রুতা পোষণ করবে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম তাহলে যাদের পক্ষে আল্লাহ তাআলা বলেন কারো কি সামর্থ্য আছে কারো কেমন শক্তি আছে আল্লাহ তাআলার পক্ষে বিপক্ষ হয়ে কি করা যুদ্ধ করা আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওয়ালিদের শান মান মর্যাদা বুঝার এবং আল্লাহর ওয়ালিদেরকে যথাযথ সম্মান করার বিশেষ করে সম্মানিত করব আজকের এই থেকে আমি আমার দর্শকদেরকে একটা মেসেজ দিতে সবার জন্য আমি আমার জন্য বলছি সবার জন্য বলছি আল্লাহর ওয়ালিদের যেটা প্রকৃত আদর্শ যে আদর্শগুলি আমল করে আল্লাহ তাআলার ওলি হয়েছেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়েছেন আমরাও চেষ্টা করি যেহেতু তোমাদেরকে মহব্বত করি আমার গোসা পাক শেখ বাগদাদ রহমতুল্লাহ তাআলা আলাইহি আমরা মানি মহব্বত করি সম্মান করি আমরা চেষ্টা করি ওনার চরিত্র মুবারকাগুলা আখলাকে মুবারকাগুলা ওনার আখলাকগুলা ইবাদত রিয়াজতগুলি আমরা আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহিত এর উসিলে এর দয়ার বদৌলতে যে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়টা ইনশাআল্লাহুল করিম সুন্দর হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ শুনছিলাম আওলিয়া কিরামের মর্যাদা ও কোরআন কোরআনের পাক থেকে আওলিয়া কিরামের মর্যাদা এবং শান মান এবং এই শান মানের বিরোধিতা করার কুফল আমরা শুনেছি তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ শুন যারা এর ব্যাপারে বুঝে না অবুঝ এবং এটা নিয়ে বিভিন্ন ভ্রান্ত ধারণা রয়েছে আমি তাদেরকেও দাওয়াত দিচ্ছি আসুন আউলিয়া কিরামকে মহব্বত করুন তাদেরকে ভালোবাসুন তাদের মাঝের পাকে গিয়ে নিজে কিছু ইবাদত করুন ইনশাআল্লাহ দেখবেন অন্তরে কেমন শান্তি স্বাদ বৃদ্ধি পায় ইবাদতের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আসলে আউলিয়া কিরামের ব্যাপারে যদি শুনতে বলা হয় সারা রাত কেটে যাবে আর বলতে বলা হয়
তাহলে সারা দিন বলা হয়ে যাবে কারণ কেননা আলিয়া কিরামের কথা বলাই তো মানে আল্লাহ তাআলার গুণগান করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান করা আলিয়া কিরামের এই জীবন সম্পর্কে যখন শুনি তখন কারামত যেগুলো শুনি এত ভালো লাগে এত শান্তি লাগে যে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার বন্ধু বানিয়ে নিলে কেমন মহব্বত করে কেমন দয়া করে এবং কেমন মর্যাদা দান করে কেমন ক্ষমতা দান করে একমাত্র আল্লাহর বন্ধুরাই প্রকৃতভাবে বলতে পারে এবং যারা আল্লাহর বন্ধুকে চিনে তারা জানতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক আল্লাহর ওলিদের ভালোবাসার মধ্যে আমাদেরকে নিমজ্জিত রাখুক সে আশা ব্যক্ত করে আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেলের ধারাবাহিকতা অনুষ্ঠান যে শাহিন শাহে আউলিয়ার এই অনুষ্ঠানটিকে দেখার অনুরোধ জানিয়ে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চারিদিকে পড়েছে সারা তব গুণগানের হে মুর্শিদ শুনবে কোন না কোন দিন তোমার বাণী এগো